বডি বিল্ডিং প্রতিযোগিতার ফলাফলে অসন্তুষ্ট হয়ে পুরস্কারে লাথি মেরে বেশ আলোচনায় এসেছেন বডি বিল্ডার শুভ। শুভর পুরো নাম জাহিদ হাসান শুভ। শুভর ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট ইউজারদের মাঝে। ফেডারেশনের প্রতি অসম্মান নয়, দুর্নীতির জবাবে এমন আচরণ করেছেন শুভ। একজন পেশাদার বডি বিল্ডারের কাছ থেকে এমন অপেশাদার আচরণের কারণে ইতিমধ্যেই জাহিদকে বহিষ্কার করেছে বডি বিল্ডার ফেডারেশন বিডি। বডি বিল্ডার হওয়া শুভর জন্য নেশা, আবার পেশাও বলতে পারেন। বডি বিল্ডার হতে শুভকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। শুভর করতে হয়েছে নিয়ন্ত্রিত জীবনযাপন। শুভ এর আগে অনেকবার গোল্ড মেডেল জয়ী হয়েছে। সম্প্রতি বডি বিল্ডিং প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন জাহিদ হাসান শুভ। কিন্তু খুশি হবার বদলে পুরস্কারে লাথি মেরে আলোচনা এসেছেন এই ঊর্ধ্ববয়সী বডি বিল্ডার শুভ। শনিবারে শুভর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুভর দাবি সবকিছুতে এগিয়ে থাকলে অন্যায়ভাবে তাকে ঠকানো হয়েছে। জাহিদ হাসান শুভ বলেছেন, আমি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের কাউকে অসম্মান করিনি, বরং আমি দুর্নীতিকে লাথি মেরেছি। কারণ আমার সাথে যা হয়েছে তা একদমই দুর্নীতি। দুর্নীতির কারণে আমার মতো অনেক ছেলে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। জাহিদ বলেছেন, ফেডারেশনের কাউকে অসম্মান করেননি তিনি, তার প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে। তার কোথাও তবুও মন গলিনি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের, আজীবনের জন্য বহিষ্কার করেছেন জাহিদ। বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ভাইরাল নিত্য নতুন আপডেট বিনোদন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।